বিদেশ টুরে আমরা যারা নতুন থাকি, মানে সাপোজ আমি নিউ ইয়র্ক সফরে গেলাম 2003 সালে, তখন সিনিয়রকে আয়ন্দ্র কিশোর, আয়ব বচ্চু, জেমস ভাই বা কুমার বশির দাদা, রবিদা আছেন, সিনিয়র আমরা তখন জুনিয়র, জুনিয়র মানে যে জুনিয়র থাকে আমি মানিক জামাক আমরা ছিলাম জুনিয়র, আমাদের ঘর পরিষ্কার করতে হতো, তারপরে যারা ফুড ফরওয়ার্ড এটা নিয়ম, কোনো জুনিয়র টিমে থাকলে তারই কাজ করতে হবে সিস্টেম, তো সেই হিসেবে কোনো বাস পরিষেবা দেয় অ্যাস্টে পরিষেবা দেয় এটা ওইটা পরিষ্কার ঠিক কর চালক ঠিক কর এগুলো আমরা মনে পেতাম, এই কালচারটা এখন নাই, যে কারণে এখানে যে শব্দগুলো এসছে সিগারেট ব্যবহার যদি হয় তাহলে বাচ্চা ভাইকে বাচ্চা ভাইয়ের এগুলো আমার খুব আদর করতে, তো সেই হিসাবে এই দুজনকে খুব মিস করছি আসলে, আজকে দিনে বাচ্চা থাকলে অন্য ব্যবহার হতো, আর সেটা আমার যে ব্যবহার এই বইতে আমি আমার সত্যি কথা বলেছি, যেখানে যেগুলো ভালো আছে সেগুলো মানুষ নেবে, যেগুলো আমার খারাপ ছিল সেগুলো বর্জন করবে। আমরা যারা ভাইরাস এর বাপ আছি আমরা জানি যে ভাইরাল কি জিনিস, উপরে তুমি কোথায় কি রবি চৌধুরী ব্রেন দাও, এগুলো ভাইরাস ভাইরালের বাবা, তো এখন আছে তিনটা পোস্ট দেখলে বলো ছোট ভাইরাল হয়ে গেছে, এটা একটা রোগ, উনি করেছেন তো অবশ্যই নিলে অন্য চামড়া থাকবে না ধরে নেই, উনি করেছেন এবং প্রত্যেকটা যখন সেগমেন্ট লেখা হয় আমি বাসায় রক পিটি দিতাম করতাম, আমি গতকাল আজকে সকাল পর্যন্ত বইটা পড়েছি, কিছু বানানের সমস্যা আছে ঠিক হয়ে যাবে পরবর্তীতে মুদ্রণে, আর আমার বোর্ড সাইড ইফেক্ট হচ্ছে আজকে সে অনুষ্ঠান নেই, ওগুলো সবাই খেলছিল, এর মধ্যে অনেকেই ছিল প্রতিভাবান, আমরা আমাদের খেলা দেখার জন্য নেটের লোকজন আসতেন, দুই কোচিং তো নিঃসন্দেহে বাংলাদেশ ইজ দ্য বেস্ট কোচ, যাবে যেহেতু বাংলাদেশ সেরা ওপেনার, সে যদি আমি দুই ফ্যান হয়ে থাকি তাহলে আমি তো আরো ক্ষুদ্র, তো সেই হিসেবে আমরা আমার টেন্টে রমজান ইচ্ছার পরীক্ষায় ঢুকি, তার মধ্যে আমাদের টেন্টে উনি জানতেন না, উনি লন্ডনে ছিল ম্যান্ডেন কাউন্টে খেলতে গেছিলেন, আমাদের ফ্যান্সিল আর গাজার খুব উৎপাত চলে গেল এবং আমাদের ছেলেরা অ্যাডিক্টেড হয়ে গেল, খেলার মাঠে তাদেরকে পাওয়া যায় না, আমি কখনো হেরোইন এবং কি বলে ইয়া কিন্তু মানুষ আমার আমার সাথে যারা ছিল তাদেরকে রেগুলার বাজারে দেখতো, বাজারে গেছে মানে আমার জন্য আমি গেছে, তো এটা আমি আরোপিত একটা ব্যাপারে পড়ে গেছি, আমি আমার লাইফে আমার কোনো বন্ধু বান্ধব বা কেউ যদি প্রমাণ করছে সোহেল ভাই এখানে সোহেল ভাই আছেন উনি আছেন, উনি যদি একটা মানুষ যদি আমি কেউ বলতে পারি গোপনে আমার বাইরে যে আমি আসিফকে ফ্যান্সি কিন্তু দেখেছি কিংবা অ্যাম্পুলিতে দেখেছি বা ইয়া বাকি কেউ একজন যদি বলে তাহলে আমি স্বীকার করবো, আসলে কুমিল্লা একটা ঐতিহ্যবাহী শহর, এটা এখন শুধু নামে আছে মানে কাজের গরু কিতাবে আছে গোয়ালের নেটে, মুসলিম লীগ থেকে নির্বাচন করেন, তখন আমার আব্বা এমপি প্রার্থী ভাইয়া তখন ছিলেন, উনি আব্বা বসে আছেন রাজনীতির অধপতন, আব্বা বুঝে গেছিলেন যে কি রাজনীতি দেশে আসছে বাপ আর ভাই সে হয়ে গেল, কুমিল্লাকে আমরা যেভাবে প্রেজেন্ট করতে চাই কুমিল্লা থেকে আসলে দীর্ঘদিন ধরে কোন ক্রিকেটার আসে না, দীর্ঘদিন কুমিল্লার গ্যাপ আমার যে কুমিল্লা আমি দেখেছি
পুনরায়